আসন্ন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান আগামী 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ তিনটি ভেন্যুতে 8 দলের অংশগ্রহণে হবে এই আসর যা সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে আয়োজক পাকিস্তান কেননা 1996 সালের পর প্রথম কোনো বৈশ্বিক আসরের আয়োজক হচ্ছে দেশটি তবে পাকিস্তানের সেই আশায় পানি ঢেলে দেওয়ার পথে ভারত ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কোয়ালিফাই করলে সরে যাবে সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু ভারতের ম্যাচগুলো তখন সংযুক্ত আরব আমিরাতে হবে যদিও এসব নিয়ে সরাসরি কেউ মন্তব্য করেনি পিসিবির এক সূত্রের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে ভারত এরই মধ্যে আইসিসির বৈঠকে পাকিস্তানে গিয়ে খেলতে অপারগতা জানিয়েছে সরকার থেকে সবুজ সংকেত পাওয়া যাবে না তা জানিয়েছেন তারা এজন্য পিসিবি সেভাবেই প্রস্তুত হচ্ছে আইসিসিও সঠিক উপায়ে 50 ওভারের এই প্রতিযোগিতা আয়োজনের পথ খুঁজছে এই পরিস্থিতিতে তাই বিকল্প ভাবতে হচ্ছে আইসিসিকে ভারত শেষ পর্যন্ত অবস্থান থেকে সরে না আসলে আর টুর্নামেন্টের ফাইনালে পা রাখলে সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে দুবাই অনুষ্ঠিত হতে পারে ফাইনাল তেমনটি হলে ফাইনালের তিন দিন আগে বদলে যাবে ভেন্যু যা জটিলতা তৈরি করতে পারে আর ভারত যদি সেমিফাইনালে পৌঁছায় সেক্ষেত্রেও তাদের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে আবুধাবি কিংবা শারজায় অনুষ্ঠিত হবে যা স্বল্প সময়ের নোটিশে আয়োজন করা যেতে পারে অনেকটা সবশেষ এশিয়া কাপের মতো পাকিস্তানের একটি আশা বেঁচে আছে এখনও পহেলা ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন জয় শাহ দায়িত্ব নেয়ার পর পাকিস্তান সফরের কথা রয়েছে তার পিসিবির বিশ্বাস পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধায় আইসিসির চেয়ারম্যানকে সন্তুষ্ট করতে পারবে তারা পিসিবির পরিকল্পনা অনুযায়ী ভারতের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যেখানে ভেন্যু স্টেডিয়াম খুব নিকটে সঙ্গে ওয়াঘা সীমান্ত কাছাকাছি থাকায় সমর্থকরাও খুব সহজে পাকিস্তানে যেতে পারবে